হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার এই চ্যানেল বেঙ্গল নামে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছে এবং সকলে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছো। তো দেখো, আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রাইস ডিসক্রিমিনেশন। দাম স্বতন্ত্রীকরণ বা পৃথকীকরণ মানে বুঝতেই পারছো যে পৃথকীকরণ সম্বন্ধে আমি যদি আমি বলি, পৃথকীকরণ কি? পৃথকীকরণ হলো একই জিনিস যখন বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্নভাবে বা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রেজেন্ট করা হবে, সেটাকে আমরা পৃথকীকরণ বলি। এখানে আমরা বলছি দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ। তাহলে কথাটা শুনেই বুঝতে পারছো দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ কি? না, একটা জিনিস সেই জিনিসটাকে বা কোনো একটা দ্রব্য বিভিন্ন ব্যক্তির কাছে বা বিভিন্ন জায়গাতে আমরা বিভিন্ন দামে বিক্রি করছি, সেটা কি বলা হয়? দাম স্বতন্ত্রীকরণ বা পৃথকীকরণ। তো প্রথমে আমরা সংখ্যাটা দেখব কি, এই সংখ্যায় কি বলা হচ্ছে? দ্রব্যের গুণগত মানের বিশেষ পরিবর্তন না করে একই দ্রব্যকে বিভিন্ন দামে বিক্রি করাকে দাম পৃথকীকরণ বলা হয়। অর্থাৎ একটা দ্রব্য যেটা বিভিন্ন ব্যক্তির কাছে বা বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে বিভিন্ন দামে, কিন্তু দ্রব্যটার মধ্যে দাম পৃথক হয় কেন? একটা ভালো জিনিস একটা কমা জিনিসের মধ্যে পার্থক্য করলে তার দামের পার্থক্য হবে, কিন্তু এখানে দ্রব্যের গুণগত মানের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সামান্য একটু গুণগত মানের পরিবর্তন করে বা না করে দ্রব্যটাকে বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে, সেটা কি বলা হয়? দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ। ওকে, তো দাম পৃথকীকরণ করতে গেলে দেখো এখানে বলছি যে একটা দ্রব্যকে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করা। এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে এখানে বিক্রেতা কিন্তু একজন, অর্থাৎ একজনই দ্রব্যটা বিক্রি। আমি একটা দ্রব্যকে এক বিভিন্ন দামে বিভিন্ন জনের কাছে বিক্রি করতে পারি, কিন্তু যদি দুজন থাকি বা তিনজন থাকি, মানে বিক্রেতা যদি তিনজন থাকে, তাহলে কি হবে? আমি বিক্রি করছি, দেখে দাম কমালে অন্যজনও কমাবে, তাহলে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অর্থাৎ এই দাম স্বতন্ত্রীকরণ বা দাম পৃথকীকরণ হওয়ার জন্য এই মার্কেটটা প্রথমে মনোপলি বা একচেটিয়া বাজার হতে হবে। কারণ আমরা জানি যে একচেটিয়া বাজারে বিক্রেতাই দাম নির্মাতা, আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে মার্কেট থেকে দাম স্থির করে দেয়, কিন্তু এখানে একচেটিয়া বাজারে বিক্রেতাই দাম নির্মাতা। অর্থাৎ প্রাইস ডিসক্রিমিনেশন আর দাম পৃথকীকরণ করার প্রথম কন্ডিশন হচ্ছে যে মার্কেটটাকে কিন্তু মনোপলি হতে হবে বা একচেটিয়া হতে হবে। ওকে, তাহলে এখানে দাম তো পৃথকীকরণ বললাম, এখানে দেখো দাম পৃথকীকরণ কয়রকম হয়। সাধারণত দাম পৃথকীকরণ তিন রকমের, একটা বলা হয় ব্যক্তিগত দাম স্বতন্ত্রীকরণ বা পৃথকীকরণ, স্থানগত এবং দ্রব্যের এককগত বা ব্যবহারগত। তাহলে এবার আমরা প্রত্যেকটা দেখবো জিনিসটা কি, ব্যক্তিগত দাম স্বতন্ত্রীকরণ কি। দেখো ব্যক্তিগত দাম স্বতন্ত্রীকরণ হলো কোন একটা দ্রব্য একজন বিক্রেতা, যেহেতু মনোপলি মার্কেট একজনই বিক্রেতা থাকবে, একটা দ্রব্যকে সে বিক্রি করছে তার যাকে যে দামে খুশি ইচ্ছা বিক্রি করতে পারে। অর্থাৎ আমি বা কোন একজন বিক্রেতা, আমি ধরে নাও আমি স্টুডেন্ট পড়ে, তো আমি যদি মনে করি আমি একটা স্টুডেন্টের কাছ থেকে 500 টাকা মাইনে নেবো, নিতে পারি। আমি যদি মনে করি সেই ব্যাচেরই অন্য একটা স্টুডেন্টের কাছ থেকে 200 টাকা মাইনে নেবো, নিতে পারি। আমি যদি মনে করি কোন একটা স্টুডেন্টের কাছে 100 টাকা নেবো, সেটাও নিতে পারি। অর্থাৎ ব্যক্তিভেদে, যে আমার কাছে যাকে আমার খুব ভালো লাগবে বা ভালোবাসবো তাকে আমি কম মাইনে নেবো, যাকে আমি মনে করবো যে এর কাছ থেকে বেশি নিয়ে আসতে পারি, খুব বড় লোক, তার কাছ থেকে বেশি নিতে পারবো। ঠিক এটাই হচ্ছে ব্যক্তিগত দাম স্বতন্ত্রীকরণ। এবার হচ্ছে স্থানগত দাম স্বতন্ত্রীকরণ। স্থানগত দাম স্বতন্ত্রীকরণ কি? দেখো আমরা যারা টিউশন পড়াই বা আমরা যারা শুধুমাত্র টিউশনের জন্যই বলছি, টিউশনের জন্য কি হয় না, আমি গ্রামের দিকে যখন পড়াবো সেখানে খুব কম মাইনেতেও পড়াতে হয়, কিন্তু সেই মাস্টারমশাই যখন শহরের দিকে পড়াবে তাকে বেশি মাইনে, সে তখন কি বেশি মাইনে নিতে হয়। অর্থাৎ এক, অথচ সেই যে তার নিজের পড়ানোর কোয়ালিটিটাকে কম বেশি করছে তা তো না, সে সেম ভাবেই পড়াচ্ছে। তার কাছে স্টুডেন্ট, গ্রামের স্টুডেন্টও যেমন স্টুডেন্ট, শহরের স্টুডেন্টও স্টুডেন্ট। তো সে কি করছে, গ্রামের স্টুডেন্টের ক্ষেত্রে যা মাইনে নিচ্ছে শহরের স্টুডেন্টের ক্ষেত্রে আলাদা মাইনে নিচ্ছে। তো এটা সার্ভিস সেক্টরের জন্য হলো যে একই জিনিস গ্রামে এক রেট, শহরে এক রেট। ধরুন যদি সবজি টবজির কথা বলি, তো গ্রামের দিকে সবজি চাষ হয়, সবজি ওইখানেই তৈরি হয়, তাই গ্রামে সেই সবজিটা যে দামে বিক্রি হবে সেই সবজিটা যদি শহরে বিক্রি একটু বেশি দামে বিক্রি হয়, আবার সেই শহরের মধ্যে আবার যদি সেই সবজিটা কোনো মেট্রো মানে শপিং মলে বিক্রি হয় তাহলে কি হবে, তাহলে সেখানে আবার আরো বেশি দামে বিক্রি হবে। তবে স্থান ভেদে দাম স্বতন্ত্রীকরণ মানে সেম প্রোডাক্ট যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করা হবে তখন বলা হবে স্থানগত দাম স্বতন্ত্রীকরণ। আর একটা কি, দ্রব্যের এককগত বা ব্যবহারগত। দ্রব্যের এককগত বা ব্যবহারগত কি, এক একটা ইউনিটকে এক এক রকম ভাবে দাম নেওয়া হবে। এটা সব থেকে ভালো উদাহরণ। অর্থাৎ আমি কোন একটা জিনিস কিনছি, কি পারপাসে ইউজ করবো সেইটা এবং কখন কিনছি সেই সময়ের সাপেক্ষে এটা ডিপেন্ড করে।
তার সব থেকে এবার ভালো একটা উদাহরণ বলা যায়, উদাহরণ ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি দেখো, ইলেকট্রিসিটি আমি যদি বাড়ির জন্য ইলেকট্রিক কানেকশন নিই, তখন আমার কাছে হয়তো 6 টাকা কি 5 টাকা ইলেকট্রিসিটি পার ইউনিট কানেক্ট চার্জ পড়বে, পার ইউনিট চার্জ। কিন্তু সেই কানেকশনে যদি আমি বিজনেস পারপাসে নিই, সেটা 8 টাকা 9 টাকা পড়বে। তো এইটা হচ্ছে ইউনিট পিছু দাম স্বতন্ত্রীকরণ, অর্থাৎ যখন একজন বিক্রেতা তার দ্রব্যটা কোন পারপাস ইউজ হবে সেটার জন্য। এটা ধরো সরকারের বিভিন্ন প্রজেক্ট জন্য, সরকারের বিভিন্ন, তো এটা কি মানে সাধারণত যদি তুমি কোনো সামাজিক ওয়েলফেয়ার মূলক কাজ করো, সমাজ কল্যাণমূলক কাজ করার জন্য যে সমস্ত জিনিস করবে, সরকারের ক্ষেত্রে এরকম অনেক নিয়ম করে যে সেইগুলোর ক্ষেত্রে ক্রয় করার সময় কম দাম দিতে হয়, তুমি অন্য পারপাস ইউজ করলে তার জন্য বেশি দাম দিতে হয়। এটা হতে পারে ব্যবহারগত দাম স্বতন্ত্রীকরণ বা ইউনিট পিছু দাম স্বতন্ত্রীকরণ। তো এই তিনটে হলো আমাদের দাম স্বতন্ত্রীকরণের পার্থক্য, তিন রকম হতে পারে। কিন্তু দেখো এখানে বলছি ব্যক্তিগত, স্থানগত, দ্রব্যের এককগত। এখন যদি আমি কোন একটা স্টুডেন্টের কাছে কম মাইনে নিই ব্যক্তিগত ক্ষেত্রে, কোন একটা অন্য একটা স্টুডেন্টের কাছে বেশি মাইনে নিই, এবং তারা যদি দুজনেই দুজনের সম্বন্ধে ইনফরমেশন শেয়ার করে, তাহলে তো যে যা বেশি নিচ্ছি সে ক্ষেত্রে রাগ করবে বা সে আমার কাছে নাও পড়তে আসতে পারে বা এরকম হতেই পারে। তো এর জন্য কয়েকটা কন্ডিশন দরকার তিনটে দাম স্বতন্ত্রীকরণ হওয়ার জন্য। একটা হচ্ছে বাজার সম্পর্কিত শর্ত, দ্রব্যের প্রকৃতি সম্পর্কিত শর্ত, ক্রেতার আচরণ সম্পর্কিত শর্ত, এবং স্থিতিস্থাপক দ্রব্যের চাহিদার দামগত স্থিতিস্থাপক কি। দেখো বাজার সম্পর্কিত শর্ত হচ্ছে বাজারটা তো অবশ্যই মনোপলি হতে হবে, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হলে তো চলবেই না। ওকে, দ্বিতীয়ত বাজারে দুটো এলাকাকে সেপারেট করতে হবে। আমরা যে বলছি যে এই কোন একটা মার্কেটে এক রেটে বিক্রি করছে, অন্য একটা মার্কেটে এক রেটে বিক্রি করছে, আমাকে একটা পার্টিকুলার বাউন্ডারি তৈরি করে দিতে দুটো মার্কেটের মধ্যে, যে এই দুটো মার্কেটের একটা মার্কেটের সঙ্গে আরেকটা মার্কেটের যোগাযোগ কোনো নেই, বা এক জায়গা থেকে মাল এলে অন্য জন আর এক জায়গায় মাল বিক্রি করা যাবে না। অর্থাৎ মাঝে একটা বাউন্ডারি থাকতে হবে, জিওগ্রাফিক্যাল একটা বাউন্ডারি থাকতে হবে, যদি সেটা দেখা যাবে না কিন্তু ইন্ডিভিজুয়াল একটা বাউন্ডারি থাকতে হবে। তো এখানে তুমি কোনো একটা মাল আমি 5 টাকায় বিক্রি করলাম, এখন যদি কেউ সেটা সেটা করতে পারবে না, যদি সে 5 টাকায় আমার কাছ থেকে কিনলো, দিয়ে সে আবার এই মার্কেটে নিয়ে এসে 8 টাকায় বিক্রি করে দেয়, হয়তো আমি প্রথমে এখানে 5 টাকায় বিক্রি করছিলাম, এখানে 8 টাকায় বিক্রি করছিলাম কি 10 টাকায় বিক্রি করছিলাম, তাহলে আমি 5 টাকায় আমার কাছ থেকে 5 টাকায় কিনলো, সে এখান থেকে যদি আবার চলে এখানে চলে আসে, দিয়ে সে যদি 8 টাকায় বিক্রি করে, তাহলে আমার দাম স্বতন্ত্রীকরণ কাজ করবে না, যে বিক্রেতা করছিল তার করবে না। অর্থাৎ দাম স্বতন্ত্রী ক্ষতি করে বাজার সম্পর্কিত কন্ডিশন থাকতো, যেটা সেটা মনোপলি হতে হবে, এবং দুটো বাজারের মধ্যে স্থানগত বা জিওগ্রাফিক্যাল একটা বাউন্ডারি থাকতে হবে, যে এটা এই বাজার, এটা এই বাজার, এখানে এটা সম্ভব, এটা এখানে সম্ভব নয়। দেখো অনেকদিন আগে যেটা হয়েছিল, ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট এবং বিহার স্টেটের মধ্যে একটা হয়েছিল যে বিহারে লিকার ব্যান করেছিল, মদ ব্যান করে দিয়েছিল, যদি উড়ে ব্যান করে দেয় তাহলে কি হবে, সেখানে তো মালটা বিক্রি হবে না, কিন্তু যদি এখান থেকে চোরা পথে নিয়ে গিয়ে সেখানে কেউ বিক্রি করে তাহলে তো সেটা অসম্ভব, সেটা ধরলে তাহলে তাদের যে পলিসি নিয়ে আসে পলিসিটা কাজ করবে না। অর্থাৎ যখন দাম পৃথকীকরণ করবে তখন কিন্তু এই দুটো জায়গার মধ্যে জিওগ্রাফিক্যাল যে গ্যাপ বা জিওগ্রাফিক্যাল যে ব্যারিয়ার আছে সেটা কিন্তু থাকতে হবে, এই দুটো কিন্তু অন্য কেউ কোনোভাবেই ভায়োলেট করতে পারবে না। ওকে, এবার হচ্ছে দ্রব্যের প্রকৃতি সম্পর্কিত শর্ত। দ্রব্যের প্রকৃতি সম্পর্কিত শর্ত কি, দেখো আমি বলছি যে কোন একটা প্রোডাক্টকে এক জায়গায় কম দামে কিনে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করা হচ্ছে। এখন এইটা যদি হয় যে আমি যেটা বিক্রি করছি সেটা অন্যজনে কিনে গিয়ে অন্যজনে বিক্রি করছে, তাহলে তো আমার দাম স্বতন্ত্রীকরণ সম্ভব না, যদি আমি নিজে এটাকে যদি না বাউন্ডারি দেওয়া থাকে। তাহলে এখানে একটা কন্ডিশন হচ্ছে যে দ্রব্যটা পুনর্বিক্রয়যোগ্য হলে হবে না, এই যে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে বলে না, যেহেতু অর্থাৎ এমন দ্রব্যের দাম স্বতন্ত্রীকরণ বা পৃথকীকরণ করতে গেলে দ্রব্যটা পুনর্বিক্রয়যোগ্য হলে হবে না। তাহলে কোন দ্রব্য যদি আমি বিক্রি করি, আমি 5 টাকায় কিছু একটা বিক্রি করলাম, হয়তো একটা নারকেল বিক্রি করলো, সেটা অন্যজনে নিয়ে গিয়ে 8 টাকায় বিক্রি করলাম, যেন 10 টাকায় বিক্রি করলে হবে না, তাহলে পুনর্বিক্রয়যোগ্য হলে হবে না। কিন্তু যদি এটা হয় যে আমি কারোর চুল কেটে দিচ্ছি, আমি 5টা লোকের চুল কাটছি, তার মধ্যে কারোর কাছে 100 টাকা নিচ্ছি, কারোর কাছ থেকে 70 টাকা নিচ্ছি, কারোর কাছ থেকে 20 টাকা নিচ্ছি, এখন যে 20 টাকা নিচ্ছে সে তো আমার সার্ভিসটা নিয়ে গিয়ে অন্য জনের জায়গায় 50 টাকা করতে পারবে না, অর্থাৎ দ্রব্যটা বিক্রি করতে পারবে না, দ্রব্যটা সেবা যেটা এখানে একটা সেবা, এই যে সেবাটা সেবাটা পুনর্বিক্রয়যোগ্য না, তাহলে এক্ষেত্রে দাম স্বতন্ত্রীকরণ হলে সেটা লাভজনক হবে এবং আমার কাছে সেটা লাভজনক হবে। ওকে, ঠিক তেমনি সার্ভিস সেক্টর ধরনের আরেকটা জিনিস বলি দ্রব্যটা নিয়ে, যদি এই যে উকিল এবং ডাক্তার, এক একজনের জন্য এক একজন ডাক্তার পরিষেবা নিয়ে আমি কারোর কাছ থেকে ডাক্তার পরিষেবা নিলাম এবং সেই পরিষেবা আমি অন্য কাউকে দেবো মনে করে দিতে পারবো না, তাহলে এই কন্ডিশন যদি ফুলফিল হয়, দ্রব্যের প্রকৃতি সম্পর্কিত এই একটা কন্ডিশন যদি ফুলফিল হয়, অর্থাৎ পুনর্বিক্রয়যোগ্য হলে এই দাম স্বতন্ত্রীকরণ সম্ভব হয় না। ক্রেতার আচরণ সম্পর্কে শর্ত, অর্থাৎ ক্রেতার আচরণ সম্পর্কে নেই, ক্রেতা একজন সাধারণ বাস্তব সম্পন্ন মানুষ যে মার্কেট সম্বন্ধে পুরো অভিজ্ঞতা আছে বা মার্কেট সম্বন্ধে পুরো ইনফরমেশন জানে, যদি এই কন্ডিশনটা হয়। এবং এইখানে একটা জিনিস দেখো যে যদি ক্রেতা ভাবে যে দ্রব্যের দাম বাড়ছে মানে জিনিসটা খুব ভালো, এবং দ্রব্যের দাম কম হচ্ছে মানে জিনিসটা খুব কমা
যদি এরকম ভাবে তাহলে কিন্তু দাম স্বতন্ত্রীকরণ করে লাভ আছে। এতে লাভটা কি? এই যে আমরা এটাকে আমরা যেমন ভ্যালুয়েশন প্রভাবে পড়েছি যে দাম বাড়া মানে কোন একটা দ্রব্যের দাম বাড়া মানে সেই দ্রব্যটা খুব ভালো, কেতা যদি সেরকম ভেবে নেয় তাহলে দাম স্বতন্ত্রীকরণ খুব সহজেই করা যাবে। যদিও সেটা রেশনাল নয় কিন্তু খুব সহজেই আমরা দাম স্বতন্ত্রীকরণ করতে পারি। আর একটা কি, চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা কি, যে দ্রব্যের যত বেশি স্থিতিস্থাপক হবে সেই দ্রব্যের, যে দ্রব্যের যত বেশি স্থিতিস্থাপক হবে সেই দ্রব্যের ক্ষেত্রে দাম কম হবে, আর যে দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপকতা কম হবে অর্থাৎ ইলাস্টিসিটি যত একের কাছাকাছি বা শূন্যর কাছাকাছি হবে তত তার প্রাইস বেশি হবে। অর্থাৎ এখানে দেখো এটার ক্ষেত্রে ই যত বেশি হবে প্রাইস তত কম হবে, আর ই যত কম হবে প্রাইস তত বেশি হবে। এইটা হচ্ছে ইলাস্টিসিটির সঙ্গে প্রাইসের একটা রিলেশনশিপ। তো এইভাবে আমরা মনোপলি মার্কেটের প্রাইস ডিসক্রিমিনেশন করতে পারি এবং এই তিন ভাবে করা যায়, এবং এই তিনটে কন্ডিশন এই কটা কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে দাম স্বতন্ত্রীকরণ করা যায় এবং সেটা লাভজনক হয়। বলছি এই এরপরেও কিন্তু অধ্যাপক পিগু দাম স্বতন্ত্রীকরণ নিয়ে তার একটা মতবাদ দিয়েছে, যেটাকে আমরা ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন এবং থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন বলি। তো সেই ব্যাপারটা এবার একটু দেখি। অধ্যাপক পিকু এই তিন রকম দাম স্বতন্ত্রীকরণ বলেছে, অর্থাৎ প্রথম মাত্রা দাম স্বতন্ত্রীকরণ, দ্বিতীয় মাত্রা দাম স্বতন্ত্রীকরণ এবং তৃতীয় মাত্রা দাম স্বতন্ত্রীকরণ। তাহলে এই তিনটে কি? তো অধ্যাপক পিকু বলছেন যে একজন বিক্রেতা যখন মাল বিক্রি করে তো সে কিভাবে দাম স্বতন্ত্র করবে না, সে যেহেতু সে একজন একাই বিক্রেতা, সে প্রথম ফার্স্ট ইউনিটের ক্ষেত্রে বলছেন যে প্রথম ইউনিটটা সে বিক্রির জন্য মার্কেটে নিয়ে যাবে, ধরো না এটা এক নম্বর ইউনিট, এটা আরো কাছে হবে, এদিকে পি এদিকে কিউ মেজার করছি, তো এর জন্য এতটা দাম সে চাইছে। সে এক ইউনিট মার্কেটে সাপ্লাই দিল, সে এক ইউনিট মার্কেটে সাপ্লাই দেওয়ার পর সবাই কিনতে চাইলো, তবে সব থেকে বেশি যে দাম দেবে সে সেই দ্রব্যটা কিনবে এই দামে এবং মার্কেট ক্লিয়ার হয়ে যাবে। এরপরে সে আবার এক ইউনিট নিয়ে যাবে, দুই ইউনিট, আর সেরপর শেষ হয়ে গেলে আবার এক ইউনিট নিয়ে যাবে। অর্থাৎ একটা দ্রব্যকে এক ইউনিট করে মার্কেট সাপ্লাই দেওয়া হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম যতটা দাম পেতে পারে ক্রেতা, যতটা দাম দিতে চায় কনজিউম মানে বিক্রেতা ঠিক ততটা দামই নিয়ে নেবে। অর্থাৎ এই যে রেখাটা হবে এখানে, এটা ডিমান্ড রেখা হবে, এইটাকে বলছে, অর্থাৎ এক ইউনিট বিক্রির জন্য যতটা ম্যাক্সিমাম দাম ক্রেতা দিতে চাইছে এবং যতটা দিচ্ছে, অর্থাৎ এখানে কনজিউমার সারপ্লাস ইকুয়ালস টু জিরো, অর্থাৎ ক্রেতার কোন রকম বা ভোক্তারই কোন রকম কনজিউমার সারপ্লাস থাকছে না। তো এইটার ক্ষেত্রে মানে এটা অনেকটা এরকম এরকম হবে দিয়ে আমাদের কনজিউমার সারপ্লাস ইকুয়ালস টু জিরো হবে। তো এটাকে বলা হচ্ছে ফার্স্ট ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন, অর্থাৎ এক এক ইউনিটের জন্য এক এক রকম দাম নিচ্ছে। ওকে, এরপরে হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন উনি কি বলছেন, যে বিক্রেতা তার মালের দ্রব্যটাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে, এখানে যেমন এক ইউনিট করে বলছে, এখানে এক ইউনিট করে না একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, অর্থাৎ হয়তো 10টা কি 20টা অ্যামাউন্টের কোন একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে গেল, এই 20টা অ্যামাউন্টের প্রোডাক্টের ম্যাক্সিমাম দাম যতটা পেতে পারে নিল এবং বিক্রি করলো। ঠিক এরপর আবার 20 ইউনিট মাল মার্কেটে নিয়ে গেল, এটা একটা মাস তৈরি করে নিয়েছে, নিয়ে গেল বিক্রি করলো। তো এইভাবে কন্টিনিউ করতে থাকবে, অর্থাৎ এখানে কনজিউমার সারপ্লাস একটু বাড়বে, যেটা জিরো হচ্ছিল সেখানে একটু বাড়বে, অর্থাৎ এখানে একটা থোক অ্যামাউন্টের দেওয়া হবে এবং সেইটাকে দিয়ে ডিমান্ড লাইন টানা হবে। এটাকে হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন অর দ্বিতীয় মাত্রার দাম স্বতন্ত্র করা। ওকে, এইটা সাধারণত এই কনজিউমার সারপ্লাস কি হয়, বিদ্যুতের বিলের ক্ষেত্রে হয়, বিদ্যুতের বিলের ক্ষেত্রে এটা হয় একটা নির্দিষ্ট, কারণ আমরা জানি যে এতদূর পর্যন্ত আমরা জানি যে 60 ইউনিট পর্যন্ত পড়ালে এত টাকা, তার থেকে বেশি পড়ালে এত টাকা, তার থেকে বেশি পড়ালে, অর্থাৎ একটা নির্দিষ্ট স্ল্যাব তৈরি করে দেওয়া, এটাকে বলা হচ্ছে সেকেন্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন। থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশন কি না, থার্ড ডিগ্রি প্রাইস ডিসক্রিমিনেশনে বলা হচ্ছে যে বিক্রেতা তার দ্রব্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দামে বিক্রি করছে, যেটা আমরা স্থান ভেদে দাম স্বতন্ত্রীকরণ করেছিলাম সেই কনসেপ্টটা,
যে এক একটা জায়গায় এক একটা দামে বিক্রি করছে, যেখানে কনজিউমার সারপ্লাস একটু আরো বাড়ছে, এক একটা দামে এক একটা বিক্রি হচ্ছে এবং কনজিউমার সারপ্লাস বাড়ছে। ওকে, কনজিউমার সারপ্লাস বাড়ছে, যেটাকে অর্থাৎ কোন একটা, দেখো এটা, এটার একটা সহজ উদাহরণ হচ্ছে ডাম্পিং, যদি তোমরা জেনে থাকো। ডাম্পিং কি না, যখন একটা দেশ তার নিজের দেশে এক দামে বিক্রি করে, বিদেশে অন্য এক দামে বিক্রি করে, মার্কেট ক্যাপচার করে। একটা দেশ হয়তো ভারতবর্ষ, ভারত, ভারতে হয়তো চা বিক্রি করছে 100 টাকা কিলো, কিন্তু ভারত অন্য দেশ যেখানে গরিব আছে এবং যে কোনো দেশে যদি বিক্রি করে সেটা হয়তো 70 টাকা কিলো বিক্রি করছে, এক্সপোর্ট করার পরও 70 টাকা কিলো বিক্রি করছে, এটাকে বলা হয় ডাম্পিং। অর্থাৎ একটা দেশ যখন নিজের দেশে কম বেশি দামে এবং অন্য দেশে কম দামে বিক্রি করে, মার্কেট ধরার চেষ্টা করে, সেটাকে ডাম্পিং বলে। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দাম স্বতন্ত্রীকরণ হলে কনজিউমার সারপ্লাস বাড়ে, এর থেকে বাড়ে। অর্থাৎ দেখো এখানে জিরো, এখানে একটুখানি বেশি, এইখানকার কনজিউমার সারপ্লাস এর থেকে একটু বেশি হবে। অর্থাৎ এইভাবে আমরা দাম স্বতন্ত্রীকরণ ফিগুর মত অনুসারে তিন ভাগে ভাগ করতে পারি, এক নম্বর ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি এবং থার্ড ডিগ্রি। তো আশা করি তোমরা মূল ব্যাপারটা বুঝেছো। তো অবশ্যই বলবো, যদি কনজিউমার সারপ্লাস বুঝতে না পারো তাহলে আমার ভোক্তারী উদ্বৃত্ত বা কনজিউমার সারপ্লাস একটা ভিডিও বানানো আছে, ওটা একবার দেখে নিও। আর কিছু জানার কিছু থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পুরো ভিডিওটা দেখার জন্য